ভোটের সময় ভিন রাজ্য থেকে অবশ্যই নিজের ঘরে ফিরেছিলেন নিজের ভোট অধিকার প্রয়োগ করতে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর আবার পাড়ি দেয় ভিন রাজ্যে। যাওয়ার সময় বলে গিয়েছিল খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কিন্তু আর ফেরা হলো না ছেলের। বহুতল নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় মৃত্যু হলো পরিবারের একমাত্র উপার্জনকারীর। মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল 2 নং ব্লকের দামাইপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই নির্মাণ শ্রমিকের নাম ফিরোজ আলী। দীর্ঘ কয়েক বছর মহারাষ্ট্রে বহুতল নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তার পরিবারে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও এক 6 মাসের পুত্র সন্তান রয়েছে। বাড়ির একমাত্র উপার্জনকারী হিসেবে ছিলেন ফিরোজ। তার মৃত্যুতে কার্যত অসহায় হয়ে পড়েছেন ফিরোজের বাড়ির বাকি সদস্যরা। যদিও দেহ এখনো ভিন রাজ্যে রয়েছে, তাই এই লকডাউনের সময় দেহ আনতে সমস্যায় পরিবারের আপনজন। ভিন রাজ্য থেকে দেহ আনতে সমস্যার কথা জানতে পেরে এলাকায় ছুটে যান মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী। শোকার্ত পরিবারের পাশে দাঁড়ান এবং সব রকমের সাহায্যের আশ্বাস দেন। ওনারা ছেলে, অল্প বয়সী ছেলে, ছয় মাত্র বিয়ে হয়েছিল, ছোট শিশু আছে, বাচ্চা বাইরে মহারাষ্ট্রে কাজ করছে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। পরে করোনা ওখান থেকে বলে আছে যে করোনা ধরা পড়েছিল, মারা গেছে। খুবই বেদনাদায়ক এবং মানে খুবই কষ্টদায়ক। আজকে একটা ছোট্ট শিশু আছে, বয়স্ক বাবারা আছেন, মা আছেন, নির্ভরশীল ফ্যামিলি তাদের, তার উপরে নির্ভর করে ফ্যামিলিটা চলতো। সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা খুবই মর্মাহত স্বগত। আমরা সব আমাদের পার্টির লোকজন সবাই এসেছি, নেতৃত্ব আছেন আমাদের সাথে, আমরা সবাই এসেছি। আমরা আশ্বস্ত করছি তার পরিবারকে যে সমস্ত ধরনের সহযোগিতা, ওনার যে স্ত্রী, ছোটো বাচ্চা একটা, বাবা আছেন, সরকারিভাবে যত ধরনের সহযোগিতা লাগবে, যেখান যেখান থেকে যে ধরনের সুবিধা পাওয়া যাবে সব ধরনের ব্যবস্থা আমরা করব। এবং আমাদের পার্টি এবং আমি বিধায়ক হিসাবে সরকার তোমাদের পাশে থেকে যাতে সমস্ত ধরনের সহযোগিতা আমরা করতে পারি, এটা আশ্বস্ত করছি ওনাদেরকে।